প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ঐশী সূত্রধর, যারা আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছে সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের আজকে অনলাইন ক্লাস শুরু করতেছি। সবাই আশা করি ভালো আছো। আচ্ছা, তোমরা কি বোর্ড দেখতেছো? একটু বোর্ডের দিকে, নমস্কার। হ্যাঁ একটু বোর্ডের দিকে দেখো। একটু বোর্ডের দিকে দেখো, দেখা যাচ্ছে বোর্ড? আচ্ছা দেখো, আজকে আমরা 4.3 করব সবাই তোমাদের পাঠ্যবই গণিত। এখন আমরা ক্লাস করবো কি, ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 4.3। সবাই 4.3 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 83, 83 পৃষ্ঠা গুলো সবাই কি আমার কথা শুনতেছ? আচ্ছা দেখো, 83 পৃষ্ঠার এখানে তিনটা শ্রেণীর অঙ্ক আছে, 35, 36, 37। আমরা আজকে 37 নম্বর অঙ্কটা দেখবো, কেমন? সবাই একটু বোর্ডের দিকে দেখো ভালো করে। আচ্ছা এখানে আচ্ছা খাইয়ে দেখার মজা, উদ্দীপক দেখো সবাই। দেখতেছো সবাই, স্ক্রিন দেখা যাচ্ছে? তাহলে দেখা যায়। আচ্ছা আচ্ছা, এটা ঠিক করতেছি, একটু দেখো। এই এখন দেখা যাচ্ছে মনে হয় নাকি, এখন দেখা যাচ্ছে? স্যার অর্ধেক দেখা যাচ্ছে বোর্ড। আচ্ছা একটু ঠিক করতেছি, একটু ওয়েট করো। এখন কি দেখতেছো সবাই? আর দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা আমরা 37 নম্বর অঙ্কটা দেখবো, একটু সবাই একটু 37 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা এদিকে দেখো, 37 নম্বর প্রশ্নটা দেখো, 5s² + xy + 3y² প্রথম রাশি s² - 8xy, দ্বিতীয় রাশি y² - s² + 10xy, তিনটি বীজগণিতীয় রাশি হলে, তাহলে উদ্দীপকের তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। তিনটি কি দেওয়া আছে? বীজগণিতীয় রাশি দেওয়া আছে। ক নম্বরটা কি বলছে দেখো, প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি ও কি কি দেখি একটু বলো তো। প্রথম রাশি যেটা আছে, তোমরা বই থেকে দেখো, সামনে বই রাখো, 83 পৃষ্ঠা, কত রকম পৃষ্ঠা? 83 পৃষ্ঠা, এটা দেখো 83 পৃষ্ঠা দেখো, 37 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি দেখি একজন বলো তো দেখি, প্রথম রাশি যেটা, প্রথম রাশি কি বলো তো? 5s² + xy + 3y² এটা হচ্ছে প্রথম রাশি, এগুলো হচ্ছে এক একটা বীজগণিতীয় রাশি। প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি ও কি কি বলো? হ্যাঁ, এটা কত বিশটা? প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি বলো তো? প্রথম রাশিটির পদসংখ্যা হচ্ছে তিনটি, কয়টি? এই যে দেখো, একটা এটা একটা পদ, এক্স ওয়াই এটা একটা পদ, 3y² এটা একটা পদ, এই তিনটা পদে নিয়ে একটা রাশি, কেমন? মাঝখানে যে প্লাস মাইনাস চিহ্ন দেখতেছো, এই প্লাস মাইনাস চিহ্ন গুলা প্রতিটা পদকে কি করে পৃথক করে, কেমন? তাহলে ক নম্বর, প্রথম রাশিটির পদসংখ্যা হলো কয়টি? প্রথম রাশিটি হলো, প্রথম রাশিটি লিখবা, প্রথম রাশিটি কি বলো?
प्रथम राशि बोलो प्रथम राशि मध्य पद संख्या कयटी তবে কত তিনটি রাশি কি পদ সংখ্যা তিনটি কয়টি তিনটি তিনটি আচ্ছা কি কি বলো তো 5x স্কয়ার xy ও 3y স্কয়ার প্রথমে লিখবে 5x স্কয়ার কমা কেমন xy comma ty square এগুলো কমা দিয়ে লিখতে হবে প্লাস দিয়ে লিখতে হবে না এগুলোকে আলাদা আলাদা করে কমা দিয়ে লিখতে হবে তাহলে প্রথম রাশিটি কত সংখ্যা হলো কয়টি তিনটি প্রথমটা হচ্ছে 5x square xy 3y square এই তিনটি সবাই কি বুঝছো এটা এটাই হচ্ছে উত্তর আনসার ঠিক আছে আমরা ক নাম্বার বুঝলাম বীজগণিতীয় রাশিগুলো যোগ করার সিস্টেম দুইটা আছে একটা হচ্ছে পাশাপাশি লিখে ব্র্যাকেট দিয়ে পাশাপাশি লিখে প্লাস সাইন দিয়ে কি করা যোগ করা আর একটা হচ্ছে উপরে নিচে বসে প্রত্যেকটা রাশি প্রথম লাইনে বসবে প্রথম রাশি নিচে দ্বিতীয় রাশি তারপর তৃতীয় লাইনে বসবে কি তৃতীয় রাশি এভাবে একটা রাশির নিচে আরেকটা রাশি বসিয়ে যোগ করা এটাও আমরা জানি আমরা যেকোনো একটা টেকনিক কি করবো অ্যাপ্লাই করব এখন আমরা কোনটাতে করব বলো পাশাপাশি ওইটা করব নাকি উপরে নিচে এটা করব বলো স্যার পাশাপাশিটা উপরে নিচে এটা পারো না আচ্ছা তাহলে আমরা যে কোনো একটা ওয়েতে করবো ক নাম্বার কি বলছে রাশি তিনটি যোগ করতে বলছে না তাই দেখবা রাশি তিনটি যোগ করা হলো যোগ করা হলো এখন প্রথম রাশিটা হচ্ছে কি বলো তাহলে আমরা কি পাশাপাশি লিখি কেমন প্রথম রাশিটা বলো ফাইভ দেখা যাচ্ছে লেখাটা এক্স সরি 5x স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কয়ার এটাকে ব্র্যাকেট দিয়ে কি করবা ক্লোজ করে ফেলবা কেমন প্রথম রাশি হয়ে গেলে এরপর আমরা কিন্তু দিব কি প্লাস যেহেতু আমাদেরকে তিনটি রাশি কি করতে বলছে যোগ করতে বলছে তাহলে প্রথম রাশি লিখলাম প্লাস দিলাম এবার দ্বিতীয় রাশি হলে এক দ্বিতীয় রাশি কি বলো এস স্কয়ার মাইনাস 8xy কেমন এখানে কি দিব বলো তো যোগ না বিয়োগ প্লাস না মাইনাস প্লাস ঠিক আছে যেহেতু রাশি তিনটি আমরা কি করতেছি যোগ করতেছি y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 10xy সরি প্লাস 10xy প্লাস 10xy তাহলে আমরা রাশি তিনটি লিখে কি করলাম যোগ চিহ্ন দিলাম আমরা রাশি তিনটি কি করতেছি যোগ করতেছি তাহলে এখানে দেখো এখন কি কাজ করতে হবে বলো তো প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেট উঠানো প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ কি করতে হবে আমাদেরকে বলো স্যার ব্র্যাকেট উঠাতে হবে আচ্ছা ব্র্যাকেট উঠানোর নিয়ম জানো সবাই ব্র্যাকেট জি স্যার জানো জি স্যার ব্র্যাকেটের আগে চিহ্ন এবং ভিতরের চিহ্নে কি করতে হবে গুণ করতে হবে যেমন এদিকে কিছু না থাকে মানে ব্র্যাকেটের আগে হচ্ছে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস ফাইভ এস স্কোয়ার কেমন প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই প্লাসে প্লাসে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে আমরা প্রথম রাশিটি ব্র্যাকেট ওঠাই ফেললাম এবার দ্বিতীয় রাশি ব্র্যাকেট ওঠাবো কিভাবে ব্র্যাকেটে আগে চিহ্ন এবং ভিতরে চিহ্নে কি করব গুণ করব যেমন এস স্কোয়ার এটা আগে হচ্ছে কি প্লাস এদিকে প্লাস প্লাসে প্লাসে কি হবে স্কোয়ার প্লাসে মাইনাস এখানে কি হবে মাইনাস এইট এক্স ওয়াই এখন দ্বিতীয় রাশির ব্র্যাকেট উঠে গেল এখন তৃতীয় রাশির ব্র্যাকেট উঠাবো এখানে প্লাস এদিকে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 10xy সবাই কি বুঝছো এটা এই লাইনটা সবাই বুঝছো স্যার
আচ্ছা আমরা তাহলে এখন তৃতীয় লাইনে চলে যাব। তৃতীয় লাইনের কাজটা কি বলো? তৃতীয় লাইনের কাজটা হচ্ছে প্রত্যেকটা পদ যেগুলোর সহগ মিল আছে, যেমন এস স্কয়ার, এটা এখানে এস স্কয়ার কোথায় আছে? দাগ দিবে, এটা আছে এখানে, আছে এখানে, আছে। আমরা এস স্কয়ার পাইলাম কয়টা? তিনটা। এগুলো মার্কিং দিছি বোঝার জন্য, তোমরা মার্ক করবে না, তোমরা এগুলো মুছে দিতে পারো এগুলা, আর যদি মার্কিং করো পেন্সিল দিয়ে করবা পরে মুছে দিবে, কেমন? আমরা বোঝার জন্য দিলাম, এইদিকে একটা, এখানে একটা, আর এখানে একটা। এগুলো আমাদেরকে রাফ করে এখানে লিখতে হবে, যেমন এস স্কয়ার এটা হচ্ছে মাইনাস, এস স্কয়ার এটা হচ্ছে প্লাস, এস স্কয়ার এটা হচ্ছে কি প্লাস। তাহলে প্লাস এর চিহ্ন কয়টি বলো তো? চিহ্ন আগে থাকে নাকি পরে থাকে বলো? আগে আগে থাকে, কেমন? চিহ্ন থাকে কি আগে। তাহলে এখানে প্লাস এর সংখ্যা কয়টি? এস স্কয়ার দুটি না? তাহলে এখানে তুমি রাফ করবে, এটা এটা কি করতে হবে? রাফ করতে হবে, কেমন? তাহলে ফাইভ এস স্কয়ার আর এদিকে একটা এস স্কয়ার, ওটা কি প্লাস? প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়, প্লাস। তাহলে কত হবে বলো তো? সিক্স এস স্কয়ার, পাঁচটা এস স্কয়ার, এখানে একটা এস স্কয়ার, এস স্কয়ার মানে ওয়ান এস স্কয়ার, কত হয়? প্লাস সিক্স এস স্কয়ার, কেমন? আর এদিকে মাইনাস আছে কত? মাইনাস এস স্কয়ার। দেখো এটা আমরা রাফ করতেছি, রাফ করে এখানে লিখবা, ঠিক আছে? আচ্ছা প্লাস সিক্স এস স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস এস স্কয়ার, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস মাইনাস। আচ্ছা বিয়োগ করতে হবে। এখন বলো আমাদেরকে প্লাসের সংখ্যা বড় নাকি মাইনাসের সংখ্যা বড়? প্লাসের সংখ্যা বড়। তাহলে এখানে চিহ্ন দিতে হবে কি? প্লাস। বিয়োগের সময় যে সেটা চিহ্ন হবে, বিয়োগের সময় যেটি বড় সেটা চিহ্ন হবে। তাহলে সিক্স এস স্কয়ার থেকে এস স্কয়ার বিয়োগ করলে কেমন হয়? তাহলে আমরা এই যে এস স্কয়ার এর কাজ শেষ করে ফেললাম, এই এস স্কয়ার তিনটা যোগ বিয়োগের ফলাফল হচ্ছে কি? প্লাস ফাইভ এস স্কয়ার। এদিকে প্লাসটা লিখতে হবে না, এপাশে প্লাসটা না লিখলেও চলে, বুঝছো সবাই এটা? জি স্যার। আচ্ছা এখন আমরা দ্বিতীয় পদ কি দেখো, এক্স ওয়াই এখানে আছে, এটা আমি মুছে দিব, এক্স ওয়াই এখানে আছে, আর কোথায় আছে বলো তো? এখানে একটা আছে, আচ্ছা একটা হচ্ছে প্লাস এক্স ওয়াই, আর একটা হচ্ছে মাইনাস এইট এক্স ওয়াই, আর একটা হচ্ছে প্লাস টেন এক্স ওয়াই। এখন দেখো পাঁচের সংখ্যা কয়টি এখানে? দুটি। কি কি? একটা হচ্ছে প্লাস টেন এক্স ওয়াই, এক্স ওয়াই টেন এক্স ওয়াই, আর একটা হচ্ছে কি এক্স ওয়াই। তাহলে এখানে দেখো প্লাস এক্স ওয়াই, আর একটা হচ্ছে প্লাস টেন এক্স ওয়াই। এখানে যদি দুটোটা যোগ করি প্লাসে প্লাসে কি হয়? প্লাস, চিহ্ন প্লাস হবে। এক্স ওয়াই আর টেন এক্স ওয়াই যোগ করলে কত হবে? ইলেভেন এক্স ওয়াই, কত হবে? ইলেভেন এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই বলতে বোঝাচ্ছে ওয়ান এক্স ওয়াই, কেমন? তাহলে আমরা এখানে পেলাম কি ইলেভেন এক্স ওয়াই, আর এখানে বাকি আছে কি মাইনাস এইট এক্স ওয়াই, মাইনাস এইট এক্স ওয়াই। আচ্ছা দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস মাইনাস হয়, মাইনাস। আচ্ছা এখন বলো ইলেভেন এক্স ওয়াই বড় নাকি এইট এক্স ওয়াই বড়, কোনটা বড়? ইলেভেন এক্স ওয়াই বড়। মানে এখানে কি হবে? প্লাস না মাইনাস হবে বলো? চিহ্ন কি হবে? প্লাস। প্লাস মানে ইলেভেন এইট এক্স ওয়াই থেকে এইট এক্স ওয়াই মাইনাস করলে কত হয়? থ্রি এক্স ওয়াই, থ্রি এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে লিখে ফেলবো প্লাস থ্রি এক্স ওয়াই। সবাই কি বুঝতে পেরেছে? তাহলে আমাদের এক্স ওয়াই এর কাজ শেষ করে ফেললাম, কেমন? এখন বাকি আছে কি বলো? ওয়াই স্কয়ার, এখানে আছে ওয়াই স্কয়ার একটা, এখানে আছে একটা, দুইটা। ওয়াই স্কয়ার কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে প্লাস থ্রি ওয়াই স্কয়ার, আর একটা কি বলো? ওয়াই স্কয়ার। একটা হচ্ছে প্লাস থ্রি ওয়াই স্কয়ার, আর ওয়াই স্কয়ার এর চিহ্ন কি? প্লাস, প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এখন দেখো প্লাস 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 এই প্লাস 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 কি হয়? প্লাস হয়, প্লাস হবে, চিহ্ন প্লাস হবে। তিনটা ওয়াই স্কয়ার একটা ওয়াই স্কয়ার কত হবে? ফোর ওয়াই স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে হবে কি? প্লাস ফোর ওয়াই স্কয়ার। তাহলে আমরা এই তিনটি রাশি কি করে ফেললাম? যোগ করে ফেললাম,
পাশে তিনটি কি করা হলো যোগ করা হলো এটা হচ্ছে যোগফল এটা কি যোগফল আমাদের কাজ এখনো শেষ হয়নি কয় নম্বর প্রশ্নটা দেখো প্রথমে বলছে রাশি তিনটি যোগ করো যোগ করলাম এরপর বললো যোগফলে এক্স ওয়াই এর সহগ কত আচ্ছা সহগ মানে হচ্ছে এক্স ওয়াই এর পাশে যেটা আছে এক্স ওয়াই এর সাথে যে সংখ্যাটি আছে ওটাকে বলা হয় কি সহগ তাহলে দেখো যোগফল এটা হচ্ছে কি যোগফল যোগফলের মধ্যে এক্স ওয়াই এর সহগ কত বলো এই এক্স ওয়াই এর সহগ কত ঠিক তাহলে এখানে লিখতে হবে কি যোগফলের এক্স ওয়াই এর সহগ তিন তাহলে এটা হচ্ছে আনসার এটা কি আনসার তাহলে ক নম্বর অঙ্কটা তোমরা বুঝছো সবাই জি স্যার অর্থাৎ আমরা রাশি তিনটি কি করলাম যোগ করলাম রাশি তিনটি কি করলাম যোগ করলাম তারপরে যোগফলে আবার এক্স এর সহগ বের করলাম যেহেতু আমাদেরকে প্রশ্ন এভাবে উত্তর চাইছে কেমন তাহলে আমরা ক নম্বর করে ফেললাম সবাই এই অঙ্কটা বুঝছো জি স্যার আমরা গ নাম্বার করব এখন যারা তুলতে পারো নাই তারা পরে তুলে নিবে এই যে কেয়া থেকে আমাদের ইউটিউব থেকে দেখে পড়াগুলো আমরা গ নাম্বার অঙ্কটা করব সবাই একটু বোর্ডের দিকে দেখো আচ্ছা দেখো আমরা গ নাম্বার অঙ্কটা গ নাম্বার প্রশ্নটা দেখো সবাই কি বলছে ফার্স্ট ব্র্যাকেট 5x স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস 10xy সরল করে অর্থাৎ ক নম্বর আমরা যে অঙ্কটা করলাম একই নিয়মে যে অঙ্কটা করবা ওইটা মূলত সরল অঙ্ক কেমন অর্থাৎ ওইখানে রাশি তিনটি আমরা যোগ করছি এখানে রাশি তিনটি কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করা আর যোগ করার সিস্টেম একই আগে ব্র্যাকেট গুলো উঠাইতে হবে ব্র্যাকেটে আগে চিহ্ন আর পিছনে চিহ্ন কেমন আচ্ছা তাহলে আমরা গ নম্বরটা করি দেখো সবাই বোর্ডের দিকে দেখো আই এস স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস পি ওয়াই স্কয়ার ব্যাগের এস স্কয়ার মাইনাস এইট এক্স ওয়াই ঠিক আছে মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস এস স্কয়ার প্লাস টেন এক্স ওয়াই তাহলে আমরা এটা কি করব সরল করব আগের মতো কেমন প্রথমে কি করব ব্র্যাকেট উঠাবো প্রথমে কি করব ব্র্যাকেট উঠাবো দেখো ব্র্যাকেটে আগে চিহ্ন আর ভিতরে চিহ্ন গুণ করো প্লাসে প্লাসে প্লাস প্লাস লিখতে হবে না পাঁচ এস স্কয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই প্লাসে প্লাসে প্লাস থ্রি ওয়াই স্কয়ার কেমন এবারে মাইনাস দিয়ে এটা কি করব এখানে মাইনাস আছে না মাইনাস দিয়ে এগুলো গুণ করবো যেমন এস স্কয়ারের আগে কি চিহ্ন আছে বলো তো এখানে এস স্কয়ারের আগে কি আছে প্লাস ব্র্যাকেটের আগে কি আছে মাইনাস মাইনাস কি হবে এখানে মাইনাস এইট এক্স ওয়াই এটার আগে কি আছে মাইনাস এর আগে কি আছে মাইনাস 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 এখানে কি হবে এই এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস প্লাস এবার তৃতীয় রাশি কাজ করবো দেখো ব্র্যাকেট আগে মাইনাস এখানে ভিতরে প্লাস প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস মাইনাস কি হবে প্লাস এক্স স্কয়ার প্লাস মাইনাস মাইনাস কেমন টেন এক্স ওয়াই এই লাইনটা সবাই বুঝছো জি স্যার অর্থাৎ ব্র্যাকেট উঠাইলাম আমরা কি করলাম আগের মতো দেখো এই সাউন্ড করবে না দেখো আগের মতো দেখো এখন আমরা এস স্কয়ারে কাজ করব এখানে আছে এস স্কয়ার এখানে আছে এখানে আছে দেখো এই এস স্কয়ার এটা চিহ্ন হচ্ছে কি প্লাস ফাইভ এস স্কয়ার এটা চিহ্ন কি প্লাস বাম পাশে কিছু না থাকা মানে কি প্লাস এস স্কয়ার এটা চিহ্ন কি মাইনাস এস স্কয়ার এটা চিহ্ন কি প্লাস দেখো প্লাসের সংখ্যা কয়টি দুইটি কি কি একটা হচ্ছে ফাইভ এস স্কয়ার আর একটা হচ্ছে প্লাস এস স্কয়ার তাহলে কত হয় দেখো সিক্স এস স্কয়ার প্লাস সিক্স এস স্কয়ার কেমন আর এখানে আছে মাইনাস এস স্কয়ার এখানে কি আছে মাইনাস এস স্কয়ার তাহলে কত হয় প্লাস মাইনাস মাইনাস চিহ্ন হবে প্লাস
ছয়টা এস স্কয়ার থেকে এস স্কয়ার বিয়োগ করলে কত হয় 5 এস স্কয়ার তাহলে এস স্কয়ার তাহলে আমরা এখানে লিখব কি 5 এস স্কয়ার কি লিখব 5 মাইনাস স্কয়ার এখানে আগে কি হবে প্লাস হবে আমরা প্লাসটা লিখতে হবে না বুঝছো এর পাশে এক্স এক্স এখানে আছে এখানে আছে আর এখানে আছে দেখো এক্স ওয়াই এটা চিহ্ন হচ্ছে কি প্লাস এটা চিহ্ন কি প্লাস এটা চিহ্ন কি মাইনাস তাহলে এখানে কয়টি প্লাস কয়টি বলো প্লাস দুইটি দেখো প্লাস এর সংখ্যা কয়টি হয় দুইটি একটা হচ্ছে প্লাস এক্স ওয়াই আর একটা হচ্ছে কি প্লাস এইট এক্স ওয়াই এখন দেখো প্লাসে প্লাসে কি হয় প্লাস প্লাস চিহ্ন প্লাস হবে সংখ্যা যোগ হবে এইট এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে কত হয় 9xy আর বাকি আছে কি -10xy এখানে আছে কি -10xy পাশে মাইনাসে কি হবে মাইনাস আচ্ছা বিয়োগ করতে হবে এখানে চিহ্ন কি হবে যোগ হবে নাকি বিয়োগ হবে যোগ কেন এখানে বলো আগে প্লাস আছে আচ্ছা তুমি কি 10xy থেকে 9xy বিয়োগ করবে নাকি 9xy থেকে 10xy বিয়োগ করবে বড় কোনটি এখানে বড় সংখ্যা 9 এই বড় সংখ্যা হচ্ছে 10xy বড় সংখ্যা কি 10xy তাহলে বিয়োগের সময় যেটি বড় সেটা চিহ্ন হবে না এখানে কি হবে বিয়োগ হবে কি হবে বিয়োগ চিহ্ন বিয়োগ হবে মাইনাস হবে যেহেতু মাইনাসের সংখ্যা বড় তাহলে 10xy থেকে 9xy বিয়োগ করলে কত হয় xy মানে ওয়ার xy আর কি কেমন ওয়ানটা লিখতে হয় না তাহলে এখানে কি হবে মাইনাস xy এখানে কি হবে মাইনাস xy তাহলে এটা বুঝছো সবাই এখানে কেন মাইনাস হলো এটা বুঝছো জি স্যার যেহেতু 10xy হচ্ছে বড় বিয়োগের সময় মাইনাস করার সময় যেটি বড় সেটা চিহ্ন হবে ঠিক আছে জি স্যার আচ্ছা এখন আমরা বাকি আছে কি y স্কয়ার দেখো y স্কয়ার এখানে আছে একটা এখানে আছে একটা দেখো রাফ করব রাফ করে তারপরে এগুলো কি করবা এখানে লিখবা না হয় ভুল হয়ে যাবে প্রতিটি অঙ্কে রাফ অঙ্ক করবা দেখো এখানে হচ্ছে প্লাস 3y স্কয়ার আর এখানে হচ্ছে কি মাইনাস y স্কয়ার দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস মাইনাস আচ্ছা এখন বলো 3y স্কয়ার থেকে y স্কয়ার মাইনাস হবে নাকি y স্কয়ার থেকে 3y স্কয়ার মাইনাস হবে কোনটি বড় এখানে সংখ্যা কোনটি বড় 3y স্কয়ার বড় কোনটি 3y স্কয়ার 3y স্কয়ার 3y স্কয়ার চিহ্ন কি বড় প্লাস প্লাস এখন এখানে কি হবে প্লাস হবে নাকি মাইনাস হবে প্লাস প্লাস হবে মাইনাস তাহলে তিনটা y স্কয়ার থেকে y স্কয়ার মাইনাস করলে কত হয় 2y স্কয়ার 2y স্কয়ার তাহলে দেখো প্লাস 2y স্কয়ার তাহলে এটা আমরা কি করলাম সরল অঙ্ক করলাম আমাদের অঙ্ক করা হয়ে গেল এই অঙ্কটা সবাই বুঝছো জি স্যার আচ্ছা এখন দেখো এখানে বলছে সরল করে এর মান নির্ণয় করো মান নির্ণয় করতে বলছে যখন x equal to y equal 1 হয় অর্থাৎ আমরা এটা সরল করার পরে যে রেজাল্ট আসবে ওইটাকে আবার মান নির্ণয় করতে বলছে তোমরা প্রশ্নের দিকে ভালো করে দেখো বলছে সরল করে দ্যাট মিন এটা সরলাঙ্ক করে আবার এটার যে রেজাল্ট আসবে ওইটার মান নির্ণয় করতে বলছে যেমন এখানে আবার মান দেওয়া আছে x এর মান 2 y এর মান কত 1 এখন দেখো x এর জায়গায় x এর মান বসাই দিবা 5 আর s স্কয়ার এটা কি অবস্থায় আছে বলো তো 5 s স্কয়ার এটা কি অবস্থায় আছে 5 গুণ গুণ এখানে ইনটু দিব এটাকে ইনটু এই যে ইনটু এটাকে বলা হয় কি গুণ s স্কয়ার x এর মান কত 2 2 লিখে s স্কয়ার দিবা কেমন এখানে গুণ চিহ্ন দিতে পারো ঠিক আছে এটাকে ব্র্যাকেট দিয়ে করবা এখন মাইনাস দ্বিতীয় পথ হচ্ছে কি এক্স ওয়াই এক্স ওয়াই মানে কি এক্স ইনটু ওয়াই এক্স এর মান কত টু গুণন ওয়াই এর মান কত ওয়ান ঠিক আছে বুঝছো সবাই জি স্যার আচ্ছা প্লাস দিয়ে দিবে আবার তৃতীয় রাশি তৃতীয় পদের কাজ করব টু ওয়াই স্কয়ার মানে টু না বসে যাবে টু গুণন ওয়াই এর মান কত ওয়ান স্কয়ার এখানে ব্র্যাকেট দিয়ে দিবা এখানে লিখবা কি এক্স টু y এর মান বসি একই মান বসিয়ে পাই বসিয়ে পাই এই কথাটা এখানে লিখে দিবা কেমন
অর্থাৎ আমরা এখানে x এবং y এর মান বসাই দিলাম ঠিক আছে এবার দেখো আচ্ছা 2 স্কয়ার এটা মান কত বলো তো 2 স্কয়ার সমান কি বলো তো 4 এই শুনো মাথার উপরে যে চুটা আছে ওটাকে বলা হয় পাওয়ার বা সূচক বাংলায় বলা হয় কি সূচক 2 স্কয়ার মানে হচ্ছে পুরো হচ্ছে ভিত্তি বেস আর উপরে এটা 2 আছে এটা বলা হয় সূচক 2 স্কয়ার মানে এই 2 না দুইবার লিখে গুণ কয়টা কয়বার লিখে গুণ দুইবার দুই দুগুণ কত হয় 4 আচ্ছা যদি বলে 3 স্কয়ার এটার মান কত হবে বলো তো 3 স্কয়ার 9 কেমনে হবে বলো একটু माइनस गुण कर ঠিক আছে প্লাস আচ্ছা এরপরে তৃতীয় পদের কাজ 2 ইনটু 1 স্কয়ার কত 1 স্কয়ার মান বের করবে 1 স্কয়ার সমান কত বলো তো 1 থেকে গুণ করতে হবে 1 কে 1 1 এর সাথে গুণ করবে কত হবে 2 কে 2 2 ভাই এই অঙ্কটা বুঝছো জি স্যার জি এবার দেখো এখন আমরা যোগ বিয়োগের কাজ করব এটা যোগ এটা বিয়োগ এটা যোগ এখানে যোগের সংখ্যা কয়টি देखो जी सर अच्छा এটা আমরা এদিকে করি দেখো এটা যেহেতু দেখা যাচ্ছে না আমরা এখানে করি দেখো সমান 22 বিয়োগ 2 কেমন এটা দেখতেছো জি স্যার এরপরে 22 থেকে 2 বিয়োগ করলে কত হয় 20 তোমরা এটা উপরে নিচে লিখবে এটা কি লিখবে উপরে নিচে লিখবে আচ্ছা আমি এটা উপরে নিচে লিখে দিই দেখো একটু ছোট করে উপরে দেখি দেখো এখন হবে কি 22 বিয়োগ 2 এটা দেখা যাচ্ছে এখন জি যাচ্ছে আচ্ছা তাহলে এরপর এখানে হবে কত 2 এটা দেখতেছো জি আচ্ছা তাহলে আমরা এটা সরল করে মান বের করে ফেললাম এটাই হচ্ছে উত্তর এটা কি সরি উত্তর হবে হবে 20 20 কত হবে 20 20 থেকে 2 বিয়োগ করলে কত হয় 20 20 টা আচ্ছা আনসার এটা হচ্ছে কি উত্তর আনসার সবাই এই অঙ্কটা বুঝছো জি স্যার আচ্ছা তাহলে আমরা আজকে তোমাদের বাড়ি কাজ থেকে কেন বাড়ি কাজ হচ্ছে এসডব্লিউ লেখো 36 37 35 35 37 এই দুটো অঙ্ক করবে কেমন এই দুটো বাড়ি কাজ করবে আর এগুলো তুলে নিবে ভালো করে তোমাদের আরো তিনটা ক্লাস আছে বাকি ক্লাসগুলো করবে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতেছি সবাই এই অঙ্কটা ভালো করে তুলে নিবে যারা তুলতে পারো না এরা ইউটিউব থেকে দেখে আমাদের ইউটিউবে প্রতিদিন ক্লাসগুলো আপলোড দেওয়া থাকে ওখান থেকে দেখে এটা তুলে নিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।